তিনটা গুগল টিভি সাজায় রাখছি রাইট সুন্দর সুন্দর এখানে একটা ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো গুগল টিভি কঙ্কা গুগল টিভি এটা আছে কঙ্কা গুগল টিভি আবার শাওমি শাওমি টিভি মানে ডিশের বিল দেওয়া ছাড়াই কিন্তু আপনারা ডিশ চালাতে পারবেন মানে ফ্রি তে ডিশ চালাতে পারবেন ফ্রি তে ডিশ চালাতে পারবেন হায়ার আছে এটা আছে হ্যান্ড ফ্রি টেকনোলজি আছে এটার মধ্যে শাওমি আছে সুপার কোয়ালিটি সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এসে এফপিডি এটা অ্যামাজন অ্যামাজনে কিন্তু এই টিভিটা পাওয়া যায় গ্লোবালি সব দেশেই পাবেন সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু টিভি তাই তো এই তিনটা টিভির মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করে আপনি নিতে পারেন তিনটাই আপনার গুগল টিভি আর এর মধ্যে সবগুলাই কিন্তু গ্লোবাল ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি কিছুদিন আগেও যে পরিস্থিতি ছিল এই কারণে আর কি টিভিগুলো শর্ট হয়ে গেছে যেমন বিশেষ করে সমস্যা হয়েছে আপনার বত্রিশ এবং তেতাল্লিশ ইঞ্চিতে এইগুলোর মধ্যে অনেকগুলা মডেলই নেই আবার কিছু কিছু কোম্পানি আছে

হুট করে টাকা নিয়ে নিতে পারবে না আপনার এই টাকাগুলো আপনার জলেও যাবে না তো এই কি কি করলে এইগুলো আপনি দেখে চলতে পারেন সেগুলো কিন্তু আমি মাঝখানে বলে দিব আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন নতুন দেখতেছি আপনার কাছে এই কঙ্কা কঙ্কা কিভাবে আসলে এখানে কঙ্কা টিভি হচ্ছে অত্যন্ত পপুলার এবং গুগল টিভি তাই না তো এখনও কিন্তু কঙ্কা টিভির শোরুমগুলাতেই কঙ্কা টিভি বিক্রি করে ওরা বাইরে দেয় না সাধারণত ঠিক আছে তো এটা শুধু পাবেন যারা হচ্ছে আপনার কংগ্রা টিভিটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রি এসি আছে যেটা গ্রি এসি যারা করে তাদের তারা কিন্তু কংগ্রা করে আচ্ছা মানে সেম ইম্পোর্টারই বাংলাদেশে কংগ্রা টিভি হ্যাঁ তো আগে থেকে মানে যাদের কাছে গ্রি ইম্পোর্টার যারা তাদের কাছে কংগ্রা থাকে তো আপনার গ্রি এসি যারা বিক্রি করে তাদেরকে কংগ্রা টিভি বাধ্যতামূলক সেল করতে হয় আচ্ছা যেহেতু কংগ্রা নিয়ে আসেন কংগ্রা দাসকে ভালো প্রাইস দেন ভাই তো যারা হ্যাঁ তো যারা আপনার গুগল টিভি কিনতে যাচ্ছেন

বিস্তারিত আলো করি যারা এই যে টিভি গুলো চাচ্ছেন গুগল টিভি যারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের কাছে গুগল এবং কিছুদিন আগে পর্যন্ত এক বছর আগে পর্যন্ত ছিল এই গত এক বছর ধরে কিন্তু যেটা অ্যান্ড্রয়েড ছিল ওইটাই কিন্তু লেটেস্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে গুগল নামে তো এখন গুগল টিভি পাচ্ছেন ম্যাক্সিমামই টিভিগুলা গুগল পাচ্ছেন আর অ্যান্ড্রয়েড টিভিও কিন্তু এখনও আছে তো অ্যান্ড্রয়েড টিভিগুলো তুলনামূলকভাবে একটু কম দাম প্রাইসের মধ্যে হবে এগুলো আমাদের রাখতে হয় কারণ সব মানুষের বাজেট কিন্তু সমান না কারোর বাজেট একটু কম থাকে তারাও একটু ভালো ভালো টিভি কিনতে চায় যার কারণে আমাদেরকে অ্যান্ড্রয়েড টিভি রাখতে হয় আর গুগল টিভিটা প্রাইসে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি তো যারা যাদের যেরকম সামর্থ্য ওই ওই ধরনের প্রাইসের মধ্যেই সব ধরনের টিভি আমাদের কাছে আছে চব্বিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভিগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো মাঝে মাঝে আমি এটা আপনারা কিভাবে নেবেন সেটাও আলাপ আলাপ করবো অর্থাৎ কিস্তিতে নিলে পারে আপনারা কীভাবে কিস্তিতে নেবেন শুধু কিস্তিতে শুনেই লাভ দেন না কিস্তি নিলে নিলে পারে কীভাবে নেবেন কী কী জিনিস লাগবে এগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমি বলবো সেগুলো দেখে তারপরে ফোনটা দিবেন যারা কিস্তিতে নিতে চান আচ্ছা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে সেবা ইলেকট্রনিক্স আর এটা শপ নাম্বার হচ্ছে ছয়শো তো এ সেবা ইলেকট্রনিক্স ছশো বিশ নাম্বার দোকান ছাড়াও সেবা ইলেকট্রিক্স ছশো তেরো নাম্বার আছে ওখানে সব ধরনের স্পিকার পাবেন সাউন্ড আর পাবেন আর যদি আপনি এসি চান এয়ার কন্ডিশন তাহলে পরে চলে হবে ছশো ছাব্বিশ বাই এ দোকানে আপনি ওইখানে গেলে পরে আমরা যেটা গ্রি এসি আছে গ্রি এসির ডিলার এবং হায়ার এসি ডিলার সাথে কিন্তু আপনি জেবি করে এসিও পাবেন তো সব ধরনের এসির জন্যও কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আছে এখানে আপনারা এগুলো নিতে পারবেন তো এখন আমরা যারা যে কথা বলতেছিলাম সেবা ইলেকট্রনিক্সে যদি আসেন উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন আর এখানে আসা কিন্তু একদম সহজ খুবই সেন্ট্রাল জায়গা এখানে হ্যাঁ তো এখানে আসতে পারে যে ফটোভার ব্রিজ অর্থাৎ রাস্তা ফারাপার যে ব্রিজটা আছে এটার পশ্চিমে যে মার্কেট এটা হচ্ছে রাজু কমার্শিয়াল মার্কেট এই মার্কেটে লিফটেড পাঁচ হচ্ছে কি আপনার ছয়তলা ছয়তলা হচ্ছে কম্পিউটার মার্কেট তো এই কম্পিউটার মার্কেটে আসলে আপনি সেবা ইলেকট্রনিক্স বললেই আপনি কিন্তু সব পেয়ে যাবেন আপনি ডাইনে গেলেও পাবেন বামে গেলেও পাবেন সব থেকেই কিন্তু সেবা ইলেকট্রনিক্স এখানে যে তিনটা টিভি আছে তিনটাই হচ্ছে গুগল গুগল ঠিক আছে তো এর ভিতরে যে ফল ফ্রুট দেখা যাচ্ছে কোনটা পাকা মনে হচ্ছে আর কোনটা কাঁচা মনে হচ্ছে বলেন দেখি

হ্যাঁ যেটা আমরা আরজিবি কালার বলি সেটার মধ্যে যে কোয়ান্টিটি কালার আছে এর থেকে আপনার এই যে ডব্লিউসিডি থাকলে আরো তিন গুণ কালার বেশি থাকে আর আরজিবি কালার যতগুলো থাকে এর থেকে গুণ দিলে তিন দিয়ে যা হয় ততটুকু আপনি এটার মধ্যে কালার আছে আচ্ছা এই জন্য বেশি পাবেন হ্যাঁ এইজন্য আপনার কাছে পাকা বেশি মনে হচ্ছে আচ্ছা মানে কালার পাবে রাইট

আর একটা হচ্ছে একটা গান চালাতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেই টিভিটা পছন্দ করছেন এই দুইটা জিনিস যদি চেক করেন তাহলে আপনি কিন্তু সুপার কোয়ালিটি সাউন্ডের টিভি আপনি কিনতে পারবেন সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে টিভির পিকচার শুধু ভালো দেখতে লাগলে পারে সেটা কিন্তু আর ভালো লাগবে আপনার পিকচার ভালোর সাথে সাথে যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আপনি জিতবেন এবং সেই টিভিটা কিন্তু আপনার দেখতে এবং সাউন্ড টা শুনলে আপনার ভালো লাগবে মানে সবগুলা 43 ইঞ্চি টিভি সব 43 ইঞ্চি হ্যাঁ তো কম্পেয়ার করা সহজ না অনেক সহজ আপনার এখানে আছে কিন্তু হ্যাঁ

একটা আছে ফুল এইচডি এইটা ফুল এইচডি আচ্ছা ম্যাঙ্গোটা আর এটা যে হায়ার আছে এটা আছে হ্যান্ড ফ্রি টেকনোলজি আছে এটার মধ্যে সামনে আছে সুপার কোয়ালিটি সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এসে এফপিডি এটা অ্যামাজন অ্যামাজনে কিন্তু এই টিভিটা পাওয়া যায় গ্লোবালি সব দেশেই পাবেন পাবেন রাইট তিনটাই আছে গুগল টিভি এবং তিনটাই আছে রিয়েল 4K টিভি আচ্ছা ঠিক আছে তো এই এই তিনটা থেকে পছন্দ করতে পারেন এখন যেটা আমি বলতাছি প্রাইস বলা শুরু করে দিই তাই না এখানে যেটা আছে উপরের মিকমের আমরা অ্যান্ড্রয়েডটাকে শেষ করি অ্যান্ড্রয়েডটা হ্যাঁ অ্যান্ড্রয়েডটা এটা হচ্ছে 4K টিভি

ওকে এই দুইটাই কিন্তু ফুল এইচডি হবে না ভাইয়া হ্যাঁ তো এই দুইটাই ফুল এইচডি হবে আর দুইটাই Android Android আমি আগে বসে বাজেট সবার কিন্তু সমান না যাদের একটু বাজেট কম তারা কিন্তু Android টিভি নিলে জিতবেন জিতবেন হ্যাঁ আর যাদের ডাবল গ্লাস টিভি আছে আপনার Google টিভি কিন্তু ডাবল গ্লাস হয় না হয় না হ্যাঁ তো এটা দুটো থেকে চয়েস করতে না এখন আমরা চলে যাব Google টিভিতে ওকে সবচেয়ে পপুলার এখন হচ্ছে Google টিভি Google টিভি একটা আছে যেটা ভালো লাগে

কত না জিতলাম এই যে দশ হাজার টাকা বেশি দিলেন আপনার গাই লাগলো গাই লাগলো না পরে এই যে ইএমআই যদি আমাদের কাছ থেকে করেন আপনি যদি ছয় মাসের কিস্তি দেন না এইটা তাহলে মানে আপনার বেশি হলে দুই থেকে আড়াই হাজার টাকা বেশি যাবে সেই জায়গায় দশ টাকা বেশি দিয়ে নিয়ে জিরো ইন্টারেস্ট দিয়ে নিছেন যে এইটাতেই খুশিতে বাঁচেন না তো ভাই এইটা একটু মাথায় রাখেন ওকে তো এরপরে যে উপরেরটা যেটা আছে এটা হচ্ছে হায়ার এর আপনার ইয়ে আপনার হ্যান্ড ফ্রি টেকনোলজির এটা টিভি এটা পি সিরিজ না হ্যাঁ এটা পি সেভেন

এটার মডেল দেখলে বাস্তব এসে যারা দেখবেন তারা এটা কিন্তু পছন্দ হবে আপনার কারণ এটার বডিটা দেখলে আর এটার ফিনিশিংটা দেখলে এটা আপনার পছন্দ হবে তো এই এইগুলো থেকে পছন্দ করে করতে পারেন যারা তিতাল্লিশ ইঞ্চি টিভি নেবেন গুগল টিভি নিলে ভালো পাবেন আপডেটেড টিভি তো এটার আপনার গ্যারান্টি ওয়ারান্টিও ভালো আছে আর যেহেতু এটা একদম লেটেস্ট টেকনোলজি স্পিডটাও কিন্তু ভালো পাবেন ভালোভাবে হ্যাঁ সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো তো সব থেকে ভালো বেশি সাউন্ড যদি চান চান তাহলে এই যে এই টিভিটা নেবেন এইটার মধ্যে হচ্ছে তিরিশ ওয়াটের স্পিকার আছে এফপিডির মধ্যে আর এগুলাতে এইটার মধ্যে আছে চব্বিশ ওয়াটের ওয়াটার স্পিকার এটাতে আছে ত্রিশ ওয়াটের স্পিকার এটাতে আছে আপনার চব্বিশ ওয়াটের স্পিকার মানে ডিশের বিল দেওয়া ছাড়াই কিন্তু আপনারা ডিশ চালাইতে পারবেন মানে ফ্রিতে ডিশালতে পারবেন ফ্রিতে চালাইতে পারবেন ইউরোপের যত খেলা আছে এই খেলাগুলো কিন্তু খুবই মানে ফার্স্ট ক্লাস কোয়ালিটি যেটা মানে আকাশ থেকে যেভাবে দেখতে পারেন ওই রকম কোয়ালিটির খেলা কিন্তু আপনারা দেখতে পারবেন এত সুন্দরভাবে খেলাগুলো দেখতে পারবেন আর যেগুলা বাংলাদেশি চ্যানেল আছে

মানে চার নাম্বার ধাপ যেটা অনুসরণ করবেন টিভি কেনার সময় সেটা হচ্ছে আপনি ইয়ে করবেন গ্যারান্টিটা জিজ্ঞেস করবেন সেলসম্যানের কাছে বাইক গ্যারান্টি ওয়ারান্টি কতটুকু আছে হ্যাঁ এই এখানে কিন্তু দুইটা প্রশ্নের উত্তর পাবেন একটা হচ্ছে টিভি কেনার সময় সাবধানতা কী অবলম্বন করবেন মানে ঠকবেন না কী করলে তো দুইটা জিনিসের জব পাবেন একটা ধাপ হচ্ছে আপনি চেক করবেন হচ্ছে এইটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে এই কথাটা জিজ্ঞেস করার পরে আপনি সেলসম্যানের কাছে বলবেন যে গ্যারান্টি কার্ডটা দেওয়া তো দেখি তোমার কথার সাথে মিল আছে কিনা দেখবেন যে এই গ্যারান্টিটা অফিসিয়াল গ্যারান্টি কার্ডে লেখা আছে কিনা যদি অফিসিয়াল গ্যারান্টি কার্ডে লেখা থাকে তাহলে মনে করবেন যে না সেলের কথার সাথে কাজের মিল আছে আর এটা হচ্ছে অফিসিয়াল টিভি জেনুইন টিভি নকল হওয়ার কোনো পসিবিলিটি নাই এটার মধ্যে আর এর বাইরে যদি ব্যর্থ হয় মানে যদি কেউ কোনো দোকানদার বলে যে ভাই এটা বিলের মধ্যে লেখে দিব গ্যারান্টি ওয়ারেন্টিটা

যে বিশ হাজার টাকায় টিভি দিচ্ছে আপনি অনেক মানুষ আছে যারা হয়তো বেশি চালাক অথবা বুঝেন না কিছু পঞ্চাশ হাজার টাকা বাজেট করছিল একটা টিভি কিনবে তো সেই টিভিটা যদি দুইটা কিনে লাগবে একটা রান্নাঘরে লাগাবে আর একটা ঘরের মধ্যে লাগাবে দুইটা যারা মনে করেন যে এরকম মানে এখন কিন্তু প্রায় ফোন আসে আমাদের কাছে বা ভিডিওর মধ্যে ছবি দেখলাম আপনাদের আর নাম্বার অন্যদের আমি তো অ্যাডভান্স করছি দশ হাজার টাকা আমার তো দশ হাজার টিভি দিল না পঞ্চাশ হাজার করলে ঢাকা শহরের মধ্যে কারো কাছে এক টাকা বা দেড় টাকা বেশি হলে দুই হাজার টাকা ডিফারেন্স পাইতে পারেন এর বেশি না তো অত এই লোভ যারা করবেন তারাই কিন্তু ধরা খাবেন পরে দেখা যাচ্ছে আপনার টাকাটাই নষ্ট হবে তো আপনারা এখান থেকে বাঁচতে হলে কি করবেন তো আপনাদের জন্য সাবধানতা এটা হচ্ছে আপনি যারা এরকম অফার দেয় তাদের নাম্বারে ফোন দিয়ে বলবেন ভাই আমি আপনার কাছে একটা ভিডিও কল করবো আপনার চেহারাটা দেখতে চাই আপনার টিভিটা দেখতে চাই আপনার শোরুমটা দেখতে চাই সাইনবোর্ডটা দেখতে চাই এইটা বলবেন ওই বেটাতে কাটিয়ে দিয়ে আর না ফোন করে আপনারে আপনারা তাহলে হাতে পাইসি কিনে তাড়াতাড়ি দিয়ে ফেলবেন মিলাদ দিয়ে ফেলবেন

যারা ইচ্ছা প্রকাশ করছিলেন বা মনে মনে স্থির করছিলেন যে এই টিভি কিনবেন তাদেরকে বলবো অনুরোধ করবে যে এই টিভিটা নিয়ে দেখেন আপনি নিলে পরে আপনার আপনার ওই যে সনি স্যামসুং ইউজ করেন ফিলটা ওই ধরনেরই পাবে সবই পাবেন যা ব্র্যান্ড ভ্যালুটা বাদ দিয়া রাইট মাসকান্দে কি হবে আপনার 50% টাকা কিন্তু সেভ হয়ে যাবে

তখন আপনি কিন্তু নিদায় টিভিটা কিনতে পারবেন তারপরেও আপনি বল আপনাদেরকে যেটা অনুরোধ করবো আমি কিন্তু এই মার্কেটে ব্যবসা করি পাঁচ বছর প্লাস তো টিভিটা আমার কাছেই কিনতে হবে এমন না আপনি কিন্তু আরও দু এক জায়গায় ফোন করে যাচাই করতে পারবেন যাচাই করলে কী হবে আপনার স্যাটিসফ্যাকশন আসবে যে না মাহুদে যে টিভিটা কিনবো হ্যাঁ তাহলে পরে এইটার আমি যাচাই করেও দেখলাম যে না প্রাইসটা ঠিকই আছে আসলে অ্যাকচুয়ালি প্রাইস সবাই সেমই দেয় এর ভিতরে হয়তো আপনি অনুরোধ করে বা একটু চাপাচাপি করে এক দেড় হাজার টাকা আপনি কমে দিতে পারেন যদি বড় টিভি হয়

আপনার হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার আর এফপিডি যেটা আছে এটা নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা আচ্ছা এটা গেলো আমাদের পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ ইঞ্চি ইঞ্চি ভাই যে বাইরে রাখছি এই দেখেন বিশাল একটি 75 ইঞ্চিটা তো আর এটা যেহেতু এখন সিচুয়েশন আপনাদের জন্য এই টিভিটাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এগারো হাজার টাকা এক লাখ দশ থেকে এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমি নিরানব্বই টাকা কিন্তু এই টিভি যারা এখন নেবেন তাদের জন্য দিতে পারবো এটা কিন্তু যারা আগে আসবেন তারাই শুধু পাবেন পরে আসলে কিন্তু পাবেন না কারণ এগারো হাজার টাকা ডিসকাউন্ট সবসময় আমরা ঠিক আছে তো এটুকু মনে রাখবেন তো সাবধানতা যেগুলা মোটামুটি আমি জানি সেগুলো বলার চেষ্টা করলাম আর ধাপগুলা কি কি স্টেপ ফলো করলে সেগুলা ভালো টিভি কিনতে সেগুলো কিন্তু আমি বলার চেষ্টা করলাম কিস্তিতে নিতে চান আমাদের কিস্তিতে হচ্ছে ডিজিটাল কিস্তি অর্থাৎ ক্রেডিট কার্ড যদি থাকে কোনো লোকের প্রয়োজন হয় না শুধু ক্রেডিট কার্ডটা নিয়ে আসলে আপনি কিন্তু কিস্তি করে টিভিটা নিয়ে যাইতে পারবেন সেক্ষেত্রে যদি তিরিশ হাজার টাকার টিভি হয় আপনার তিরিশ হাজার টাকায় আপনার কার্ড দিয়ে পেমেন্ট করে দিবেন আপনি যদি ছয় মাসে কিস্তি করবেন এই জন্য হয়তো দুই আড়াই হাজার টাকার আপনার বেশি আপনার চার্জ আসবে সেটা কিন্তু ছয় মাসে আপনার কাছ থেকে নেবে ছয় মাসে আপনার দেখা যাচ্ছে বত্রিশ হাজার টাকা যদি পরে ইয়ে দিয়ে ইন্টারেস্ট দেওয়া তাহলে এইটা ছয় ভাগে ভাগ করে আপনার কাছে প্রতি মাসে ব্যাংক আপনার থেকে নিয়ে নিবে হ্যাঁ একদম সহজ এটা তাই আপনাদের কাছে কি